ভারত সামনে দাঁড়িয়ে এক যুগ অপেক্ষার অবসানের। রোহিত শর্মা তুলে ধরবে বিশ্বকাপ ট্রফি, এমন স্বপ্নে বিভোর 140 কোটি ভারতীয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে হাজারো দর্শক এসে হাজির হচ্ছেন শুধুমাত্র একটা ফাইনাল ম্যাচের টিকিটের জন্য, এবং একটা টিকিট এখন সোনার হরিণের চেয়েও দামি হয়ে গেছে। হম কল কা ম্যাচ দেখনা চাহতে হ্যায় পর টিকিট নাহি মিল রাহা হ্যায়, বহুত মহঙ্গা হ্যায় টিকিট। 2000-3000 জেসে ভি টিকিট কা ভাও হ্যায় উসসে জ্যাদা মাগ রহে হ্যায়, কাহি 10 গুনা মাগ রহে হ্যায়, কাহি 5 গুনা মাগ রহে হ্যায়। ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1983-তে, এরপর 2011 সালে নিজেদের মাঠে তারা বিশ্বকাপ জিতে, আরো একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে তাদের মাটিতে, এবং এই বিশ্বকাপটাও তারা জিতবে এমন বিশ্বাস কিন্তু অনেকের মধ্যে আছে। ম্যাচ মে কিয়া হোগা কল ফাইনাল হ্যায়, কল 100% ইন্ডিয়া জিতেগে, জেসে আপনে দেখা ওয়ো মে জিতেগা ইন্ডিয়া, ওয়ার্ল্ড কাপ জিতেগা ইন্ডিয়া, ইয়াহা 2011 का রিপিট করেগা ইন্ডিয়া, ইয়াহা 100% রিপিট ভি করেগা ইন্ডিয়া, 100% জিতেগা ইন্ডিয়া। मेरे पास टिकट है, इसी वजह से मैं बहुत खुश हूँ, क्योंकि मेरा हिस्ट्री देखने जा रहा हूँ मैं कल। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ভারত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবে 132,000 দর্শক, এবং মাঠের বাইরে কিন্তু সংখ্যাটা হবে এর চেয়েও বেশি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এর আগেও বড় বড় ম্যাচ হয়েছে, ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, আইপিএল এর ফাইনাল, তবে এটা বিশ্বকাপের ফাইনাল বলে কথা, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এ কারণেই নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে বিসিসিএ এবং স্থানীয় গুজরাট প্রশাসন। যতটুকু জানতে পেরেছি, ফাইনালে নিরাপত্তা নিশ্চিতের জন্য শুধুমাত্র গুজরাট পুলিশের 4,500 সদস্য নিয়োজিত থাকবে, একই সঙ্গে থাকবে RAF র্যাপিড অ্যাকশন ফোর্সের 100 সদস্য। টিকিট এবং হোটেল নিয়ে হাজারো ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে সমর্থকদের, তারপরও সবার চাওয়া একটাই, ভারত এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তুলে ধরবে বিশ্বকাপ শিরোপা। শেষ পর্যন্ত 140 কোটি ভারতীয়র এই প্রত্যাশা পূরণ করতে পারবে তো রোহিত শর্মা? আহমেদাবাদ থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।